বাঁকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল গুরুতর আহত হয় এবং তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার চিকিৎসা হয় এবং অবস্থার যথেষ্ট উন্নতি ঘটে। হঠাৎ করেই গতকালকে সকালে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেল 4:30-4:45 মধ্যে সে মৃত্যুমুখে পতিত হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম বাবুল একজন সক্রিয় রাজনীতি কর্মী ছিলেন, নেতা ছিলেন, আমার অত্যন্ত স্নেহভাজন ছিলেন এবং তাকে আমি আমার জীবনের রাজনৈতিক জীবনের প্রায় শুরু থেকেই, তখন সে অত্যন্ত ছোট ছাত্রনেতা, তখন থেকে তাকে আমি আমার রাজনীতির পাশে পেয়েছি। এইরকম একটি নিরীহ একটা নিবেদিত প্রাণ দলীয় একজন নেতা বা কর্মী, তাকে যে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, এইরকম ঘটনা যেটি ঘটেছিল, এরকম নিন্দনীয় নৃশংস ঘটনার সঙ্গে আমি খায়রুজ্জামান লিটন, বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদে আছি, আমি কোনোভাবে জড়িত থাকার কোনো সুযোগ নাই, কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। এবং এখানে যেভাবে আমাকে আজকে তার মরহুমের নামাজে জানা যায়, আমাকে দায়ী করে সরাসরি আমার নাম ধরে আমার দলীয় পদ উল্লেখ করে এবং আমার পাশাপাশি আমাদের আরেকজন দলীয় সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের কথা উল্লেখ করে আরও কয়েকজনের নাম উল্লেখ করে, যে জাগারবাগার বর্তমান এমপি যিনি কিছুদিন আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন প্রায় 10 বছরের জন্যে, তিনি যে এরকম একটা উক্তি করতে পারেন বিদ্বেষমূলক এবং যেটি তার উদ্দেশ্য প্রণোদিত এবং ঈর্ষাপরায়ণ হয়ে তিনি আমাকে, মানে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যে করতে পারেন, এটা আমার বোধগম্য নয়। মাত্র কিছুদিন আগে যিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি নামাজে জানাজার মতো একটা পবিত্র জায়গা ঘটনা যেখানে মানুষকে দাফন করার আগে তার আল্লাহর রহমতের জন্য সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয়, সেইখানে এইভাবে মামলা করা হোক, মোবাইল কল লিস্ট চেক করা হোক, তাদেরকে মামলার আসামি করা হোক বা হবে, এই সমস্ত ঘটনা অভূতপূর্ব। আমি এরকম ঘটনা খুব কমই শুনেছি ঘটতে, তো আমি অত্যন্ত দুঃখিত। আমি এটা আমি আশাই করিনি তার কাছ থেকে, এবং তিনি যে কোন উদ্দেশ্যে এটা করেছেন, কেন করেছেন তা তিনি বলতে পারবেন, তবে আমার মনে হয় যে যারা রাজনীতি সচেতন মানুষ বা যারা একটু জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ, পড়াশোনা করেছেন বা যারা বিবেক সম্পন্ন মানুষ, তারা নিশ্চয়ই এই রকম কর্মকাণ্ডকে সমর্থন করবেন না, করার কোনো কারণ নেই। আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, খুব কষ্টকর। আমরা একটা দলীয় কর্মীকে হারালাম, দলীয় নেতাকে হারালাম, যাকে আমাদের হয়তো আরও প্রয়োজন লাগতো, তার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার আমিও চাই, এবং এই বিচারের মাধ্যমে কারা তাকে নিয়ে মনে হচ্ছে যেন এই লাশটি দরকার ছিল, একজনের মৃতদেহ দরকার ছিল যেটাকে কেন্দ্র করে রাজনীতি করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়, এইরকম একটা চক্রান্ত বা ষড়যন্ত্র একটা গোষ্ঠীর মধ্যে ছিল বা আছে বলে আমার কাছে বা আরও অনেকের কাছে মনে হচ্ছে। এই লাইনেও এই বিষয়গুলি তদন্ত হওয়া দরকার। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে আমি সর্বাত্মকভাবে পাশে থাকবো ইনশাআল্লাহ, তাদেরকে সান্ত্বনা জানাই। একটা প্রশ্ন ছিল যে এখানে মদতদাতা, আমি আগেই বলেছি যে এটি আমি কখনোই হতে পারি না, হওয়ার কোনো কারণ নাই এবং কোনো যুক্তিও নাই, আর এই ধরনের কাজ আমার অতীতের ইতিহাসে, আমার বয়স এখন 60-এর উপরে, কখনোই আমি এই ধরনের চিন্তাভাবনা আমার মধ্যে দিয়ে আসেনি, যারা আমাকে ছিলেন তারা জানেন। তিনি কেন বললেন যে আমি মদতদাতা বা আমি এই কাজের সঙ্গে জড়িত, তিনি ভালো বলতে পারবেন, তবে আমার কাছে অনেকেই আসে, যদি পক্ষের কথাই বলি তাহলে বহু পক্ষের মানুষই আমার কাছে আসে যারা আওয়ামী লীগ করেন বা প্রগতিশীল রাজনীতি করেন, সেটি আমি মেয়র হিসাবে হয়তো তারা আসেন কোনো কাজে, অথবা আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হিসেবে আছি সেই কারণে হয়তো বা আমার কাছে আসেন। সবারই প্রবেশাধিকার আছে, সবাই ফোন করতেও পারেন, আসতেও পারেন, তার মানে তাদেরকে প্রশ্রয় দেওয়া, ইন্ধন দেওয়া, এটি তো প্রমাণ করে না। এখানে কি ওনার কোনো রাজনৈতিক স্বার্থ আছে কিনা সেটা তিনি ভালো বলতে পারবেন কি কারণে তিনি কথাগুলি বলছেন। আমরা গণমাধ্যমে দেখেছি যে শাহরিয়ারের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সে বিষয়ে কথা বলেছিলেন মিজানুর রহমান মিন, এবং সেটা একটা ভাইরাল বক্তব্য ছিল যে উনি বিএনপিতে আগে গিয়েছিলেন, বিএনপির থেকে ধাক্কা খেয়ে তারপর আওয়ামী লীগে গিয়েছেন,
আপনারা যারা রাজনীতি করেন তারা হচ্ছে যে একেবারে জন্মসূত্রে আওয়ামী লীগের বা একদম গোড়া থেকে আওয়ামী লীগের, সেক্ষেত্রে শাহরিয়ার কোন দূরভিসন্ধি নেই এগুলো করছে কিনা, আসলে যে আপনাদেরকে দৌড়াচ্ছে? ঘটনা তো বাঘা, আপনি রাজশাহীতে রাজনীতি করেন, আপনি জাতীয় রাজনীতি করেন, আরেকজন সংসদ সদস্য রাজনীতি করেন পবমোহনপুর অন্য এলাকায়, তাহলে এই লেজুড় বৃত্তি করার আসলে কারণটা কি? এখানে আমরা লক্ষ্য করেছি যে গত 2009 সালের নির্বাচন, 8 সালের শেষে বা 9 সাল থেকে যে যদি নির্বাচনের যে যারা প্রতিনিধি হলেন, সংসদ সদস্য হলেন, তাদের মধ্যে অনেকেই নতুন এই আমাদের উত্তরাঞ্চলে বা দেশের বিভিন্ন জায়গাতে, রাজশাহীতেও বটে, তারা এই আসার পরে তাদের নিজস্ব অবস্থান তৈরি করতে গিয়ে তারা নানা রকম কর্মকাণ্ডই করেছেন, ভালো খারাপ সব মিলিয়ে করেছেন। এখন তারা যে কোনোভাবেই হোক, আমরা যারা প্রাচীন বংশগতভাবে জন্মগতভাবে আওয়ামী লীগের রক্ত দেহে নিয়ে বড় হয়েছি, চিন্তা চেতনা ধ্যান ধারণা মাথায় নিয়ে বড় হয়েছি, জাতির পিতাকে শৈশব থেকেই একটু জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি, মেনেছি নেতা হিসাবে, এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মানি, এই বিষয়টি আমরা হচ্ছি একেবারে আদি এবং বলা যেতে পারে অকৃত্রিম। যারা পরে নানাভাবে এসেছেন তারা কি উদ্দেশ্যে এসেছেন সেটা জনগণ ভালো বলতে পারবে, প্রত্যক্ষদর্শীরা যারা তাদেরকে চেনেন জানেন এলাকাবাসী তারাই ভালো বলতে পারবে। বর্তমান এমপি এবং হচ্ছে উপজেলা যিনি চেয়ারম্যান তার সঙ্গে গোদা গেল, এই প্রত্যেকটা আসনে এই যে দ্বন্দ্ব আওয়ামী লীগের ভিতরে, এইটাকে আপনি কিভাবে দেখছেন এবং এইটা প্রশমন না হলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা আপনি তো একজন কেন্দ্রের নেতা, এই জিনিসটাকে আপনি কিভাবে প্রশমন করার কি বিধান করবেন? নিশ্চয়ই আমাদের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ যারা প্রেসিডেন্ট নেতা অথবা সাংগঠনিক সম্পাদক যারা দায়িত্বপ্রাপ্ত তারা বিষয়গুলি লক্ষ্য রাখছেন, এবং তারা যেটুকু দ্বন্দ্ব বা দূরত্ব আছে সেটা নিরসনের চেষ্টা করবেন। তবে আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় যে প্রত্যেকটি আসনেই কম বেশি দু একটি আসন বাদ দিলে পুরাতন ত্যাগী দুঃসময়ের যারা নেতাকর্মী তারা নানাভাবেই এই যথাযোগ্য জায়গা থেকে, অর্থাৎ এমপি সাহেবদের বলয়ের ভিতরে ঢুকতে পারেনি, তাদেরকে বাইরে রেখে দেওয়া হয় এবং নতুন করে একটা বলয় তৈরি করে এমপি সাহেবরা চলতে স্বচ্ছন্দ্য বোধ করেন কেউ কেউ, এবং ফলে এটাই হয়ে গেছে এখন ক্ষোভের একটা কারণ যে আমরা পুরোনো দিনের আওয়ামী লীগের আমাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে না, আর সেদিন এসে তারা গুরুত্ব পাচ্ছে, এই আচরণটা পরিবর্তন হওয়া দরকার আমি মনে করি। আমরা গণমাধ্যমে দেখেছি যে এটা আসলে রাজনৈতিক কন্দল না, যে আশরাফুল ইসলাম বাবুর যে মৃত্যুর ঘটনা, চাঁদাবাজির ঘটনা আছে বড় ধরনের, যেটা পত্রিকার খবরে বলা হচ্ছে যে শাহরিয়ার আলম নিয়ন্ত্রণ করতেন এবং তিনি পকেট কমিটি গঠন করছেন বেশ কয়েক দফা, দলীয় লেখক সমিতি আছে, এরকম কোনো খবর আপনার কাছে আসলে আসছে কিনা? এটা তো এটিকে পলিটিক্যাল হত্যাকাণ্ড নাকি আসলে? না, এটা পলিটিক্যাল হত্যাকাণ্ড তো আমি সেভাবে বলতেই পারি না, এখানে বাবুল কোনো পক্ষেরই ছিল না, সে একেবারে নির্দলীয় নিরপেক্ষ ভালো একটা মানুষ ছিল, দুঃখজনকভাবে তাকেই চলে যেতে হলো। এখানে দলিল লেখক সমিতি বা রিড রাইটার তারা যে টাকা পয়সাগুলো তুলতেন তাদের সমিতির সদস্যদের জন্য, সেই টাকা থেকে কে কত পাবেন, কারা পাবেন না, এই নিয়ে একটা উত্তেজনা দীর্ঘদিন থেকে ছিল, প্রায় গত 2-1 বছর ধরেই ছিল, এটারই চূড়ান্ত রূপ দেখলাম আমরা পাল্টাপাল্টি সমাবেশ, মানববন্ধন ইত্যাদি, তারই একটা পর্যায়ে এই ধাওয়া পাল্টা দেওয়া হয়ে এই ঘটনাটি ঘটে। আমি কালকে যখন তার মৃত্যুর খবর পাই, আমি মেডিকেল কলেজে পোস্টমর্টম হওয়ার আগে তাকে তার মৃতদেহ দেখে আসি, তার সন্তানকে সান্ত্বনা দেই এবং তার সন্তান অশ্রু সজল নয়নে এবং কণ্ঠে আমাকে অনেক কথা বলেছে, সেগুলো হয়তো সময় এলে আমিও বলব। তো যেটাই হোক, আমি যেটা মনে করি যে আসলে
জানা যায় আজকে যাওয়ার ইচ্ছা আমার ঠিকই ছিল, কিন্তু আমার পূর্ব নির্ধারিত এবং জুন মাস শেষ হয়ে আসছে, সিটি কর্পোরেশনের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেগুলো বাতিল করা সম্ভব হয়নি, একটা অর্থ সংস্থাপন স্থায়ী কমিটির সভা 30 জুনকে সামনে রেখে আর একটি বিশেষ সাধারণ সভা যেটি একটু পরে অনুষ্ঠিত হবে, এইসব কারণে আমি সেখানে যেতে পারিনি। আর খবর যেটা পেলাম সেখানে তো কিছুটা ঘটনা ঘটেছে, বিশেষ করে আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল কুমার সরকার, প্রবীণ একজন আওয়ামী লীগার এবং মুক্তিযোদ্ধা এবং নিবেদিত প্রাণ কর্মী, দুঃসময়ের কর্মী, তিনি আজকে সভাপতি জেলার, তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তাকে চলে যেতে বলা হয়েছে, তাকে লাঞ্ছিতই করা হয়েছে, এটাও তো জানা যায় জায়গায় কাম্য নয়। না, আমি আগেই বলেছি যে আওয়ামী লীগের প্রতিটি জেলার জন্য, বিভাগের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক আছেন, তারা সব জানছেন, বুঝছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো, তারা এই দায়িত্বটা নেবেন এবং নিরসনের ব্যবস্থা করবেন নিশ্চয়ই।